আতঙ্কে ভুগছে বিজেপি, গণদেবতাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। এই কারণেই ভয়ানক সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, বলছেন সাধারণ মানুষ। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আগুন দিয়ে শেষ করে দেবার চেষ্টা শান্তির বাজার বামপন্থী যুব সংগঠনের বিভাগীয় সম্পাদকের বাড়ি। ঘটনা বৃহস্পতিবার মধ্যরাতে। শান্তির বাজার বামপন্থী যুব সংগঠনের বিভাগীয় সম্পাদক জহরলাল দেবনাথের বীরচন্দ্রনগর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক নির্দেশ দেব এবং একটি ইঞ্জিন। দ্রুত আগুন আয়ত্তে নিয়ে আসার ফলে বড় ক্ষতি ও প্রাণী রক্ষা পায় গোটা পরিবার ও এলাকার অন্য বাড়িঘর। প্রতিহিংসামূলক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শান্তির বাজার মহকুমা কমিটি। স্থানীয় মানুষ ও পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে আসায় পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। বাড়ির খড়ের গাদার মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং আমার নিজ বসত ঘর, সেই বসত ঘরের জানালার মধ্যে ও পাশাপাশি আগুন লাগিয়ে দেয়। ওই সময়তে আমাদের বাড়ির লোকজন তখন সজাগে ছিল, হঠাৎ ঘরের পেছন থেকে আলো পুরো চারদিকে যখন আলোকিত হয়ে উঠে বাড়ি, ধাও ধাও করে আগুন ছড়িয়ে পড়ে। এই সময়তে বাড়ির লোকজন এবং এলাকাবাসীর চিৎকারে এগিয়ে এলে বসত ঘরের জানালার আগুন এলাকাবাসীর সহায়তা প্রথমে নিভিয়ে নিতে সক্ষম হন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।